जरा हटके जरा बचके ये है बॉम्बे मेरी जान। পৃথিবীর চতুর্থ জনবহুল শহর মুম্বাই। মুম্বাই নামটি শুনলে প্রথমেই মনে আসবে বলিউডের কথা। মুম্বাইকে বলা হয় সিটি অফ ড্রিম। বড়পাও, লোকাল ট্রেন, ধারাবাহিক বস্তি সবই মুম্বাইয়ের সঙ্গে সমার্থক। পাশাপাশি শতকাল থেকে অবিচ্ছেদ্য একটি নাম ডাব্বাওয়ালা, যাদের বলা হয় মুম্বাইয়ের অফিস পাড়ার লাইফলাইন। কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি প্রশিক্ষণ ছাড়াই সুপার হিরোর মতো কর্মব্যস্তদের যথাসময়ে খাবার পৌঁছে দেন সাদা কুর্তা পাজামা মাথায় গান্ধি টুপি পরা ডাব্বাওয়ালারা। ডাব্বাওয়ালা শব্দটি আমাদের কাছে অপরিচিত হলেও ভারতের মুম্বাই শহরে বহুল প্রচলিত একটি নাম ডাব্বাওয়ালা। সিক্স সিগমা রেটিংয়ে তাদের নম্বর 99.99, যার অর্থ ডাব্বাওয়ালাদের ব্যর্থতার অনুপাত প্রতি 60 লাখে একবার। সেই ব্যর্থতা ভুল ঠিকানায় খাবার পৌঁছানো নয়, এই ব্যর্থতা হচ্ছে ঠিক সময়ে খাবার গন্তব্যে না পৌঁছানো। ডাব্বাওয়ালাদের বিস্ময়কর এই সাফল্যে বিশ্বের অনেক নামী দামি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় করেছে গবেষণা, তৈরি হয়েছে প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র। ব্রিটিশ রাজপরিবারের রাজকুমার চার্লসের বিয়েতেও নিমন্ত্রণ জানানো হয়েছিল ডাব্বাওয়ালাদের। তথ্য বলছে 1890 সালে মুম্বাইয়ের অফিসগুলোতে বাড়িতে তৈরি খাবার পৌঁছে দিতে যাত্রা শুরু করেন ডাব্বাওয়ালারা। ভারতবর্ষে তখনও রমরমা অবস্থা ব্রিটিশদের। তখন 100 জন লোকবল নিয়ে কাজ শুরু করেন মহাদেব হাওয়াজি। সেই 100 জন থেকে বেড়ে বর্তমানে ডাব্বাওয়ালার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 5,500 জনে। প্রতিদিন প্রায় 2.5 লাখ গ্রাহকের খাবার পৌঁছে দেন ডাব্বাওয়ালারা। মুম্বাইয়ের ডাব্বাওয়ালাদের বার্ষিক আয় প্রায় 60 কোটি রুপি। প্রতিদিন খুব ভোরে ওঠেন ডাব্বাওয়ালারা। সকাল 9টার দিকে প্রথমে বাড়ি বাড়ি গিয়ে খাবার ভর্তি ডাব্বাগুলো সংগ্রহ করে আনেন তারা। এরপর বাইসাইকেলে করে নিয়ে যাওয়া হয় নিকটস্থ রেল স্টেশনে। সেখানে অন্যান্য এলাকা থেকে আরও অনেক ডাব্বাওয়ালা এসে পৌঁছানোর পর সবগুলো বক্স একসঙ্গে করে নিজ নিজ গন্তব্যে রওনা হন তারা। প্রতি বক্সের গায়ে থাকা সাংস্কৃতিক চিহ্নের মাধ্যমেই লাঞ্চ আওয়ারের আগেই কর্মজীবীদের কাছে পৌঁছে যায় ঘরের তৈরি সুস্বাদু খাবার। তবে খাবার পৌঁছে দিয়েই দায়িত্ব শেষ নয় ডাব্বাওয়ালাদের। ঘড়ির কাঁটা সন্ধ্যা 6টা ছোবার আগেই একই পদ্ধতিতে খালি টিফিন বক্সগুলো বিভিন্ন অফিস থেকে সংগ্রহ করে আবারও পৌঁছে দেন বাসাবাড়িতে। প্রযুক্তির কল্যাণে ভারতে অনলাইন ফুড ডেলিভারি কোম্পানির সংখ্যা বাড়লেও বিন্দুমাত্র জনপ্রিয়তা কমেনি ডাব্বাওয়ালাদের। টিমওয়ার্ক হিসেবে সফল ডাব্বাওয়ালারা সবাই লাভের সমান অংশীদার। শত বছর ধরে নিষ্ঠার সঙ্গে খাবার পৌঁছে দিয়ে ঈর্ষণীয় কর্মদক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন ডাব্বাওয়ালারা। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।